মমতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমি সারাদিন কি কি করব সেগুলো দেখাবো, আর হচ্ছে বিশেষ হচ্ছে যেগুলো আকর্ষণ সেটা আমি দেখাবো। পিঠাপুলি উৎসব, পিঠা, বিভিন্ন ধরনের পিঠা দেখাবো। আর পিঠে কি বলুন তো, এই শীতকালে কিন্তু ভীষণই ভালো লাগে, আর শীতেই কিন্তু, আর এটা বিশেষ করে পৌষ মাস, পৌষ সংক্রান্তির পিঠা। আমি বিভিন্ন ধরনের পিঠা করে করব, সেটাই আপনাদের দেখাবো, করে দেখাবো। ফুলকপি আলুটা ভাজা করছি, আর এটা হাঁসের ডিম বলে খোলটা বেশ শক্ত, মানে অনেকক্ষণ থেকে ভাঙার পরেও ভাঙছে। আর মুরগির ডিম হলে চট করে ভেঙে যায়, এমনি হাতে ধুতে গেলেই ভেঙে যায়। এই দুটো হচ্ছে অমলেট করে নেব। বাচ্চা আছে তাই মুগের ডালটা করে নিলাম, কারণ ভাতটা মাখাবে কি দিয়ে, তাই ডাল তো করতেই হবে। বাচ্চাদের ডাল ডালটা কিন্তু ভীষণই উপকার। আর টমেটো দিয়ে ডাল করেছি, মুগের ডাল। এখানে হচ্ছে হাঁসের ডিম ভাজা করেছি, আর আমার মেয়েরা ভীষণই ভালোবাসে হাঁসের ডিম,
তা এখন ওরা হাঁসের ডিম করে রোজই বলছে, তাই কারি টারি করলাম না, ভাজাটা ওরা খুব পছন্দ করে। আর ফুলকপি ভাজা, বেগুন ভাজা করেছি। আজকে এই দিয়েই আমাদের ভাত। গুড় আর নারকেল কুড়ো একসাথে দিয়ে দিলাম। এই যে গুড়, এই দিয়ে একসাথে ছাই মেরে নেব। এই যে নারকেলের ডেলা, এটা এটা কিন্তু খেজুর গুড়, আর গরমে এটা গলে যাবে। আর তবে ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু আটকে যাবে। ঘন ঘন নাড়তে হবে, না হলে কিন্তু তলায় ধরে যাবে।
আর গুড়টা গলেই এসেছে, এইভাবে নাড়তে নাড়তে হয়ে যাবে। গুড়ের ছাই মারা পুরো হয়ে গেছে, নারকেল কুড়োটাকে আমি ভালো করে ছাই মেরে নিলাম গুড় দিয়ে, আর সুন্দর গন্ধ উঠেছে। এবার নামিয়ে নেব, দেখুন বন্ধুরা আমি নারকেলের ছাই মেরেছি কত সুন্দর দেখুন, আর ভীষণই ভালো লাগে, বেশ লোভনীয় জিনিস। আর শীতকালে কিন্তু যে কোনো পিঠা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, রোজের কিন্তু আলাদা আলাদা করে পিঠে করতে পারলে কিন্তু সেও কিন্তু রোজই খাওয়া হয়ে যাবে। আমি হচ্ছে পাটিসাপটা বানাবো, তার জন্য দেখুন আমি আলো চাল আর সেদ্ধ চাল একসাথে এটা হচ্ছে বেটেছি, এই দুটো চাল আলাদাভাবে একসাথে বাটলে খুব ভালো হয়, মানে এক রকমের চাল আমি বলছি না, মানে দু রকমের চাল দিতে বলছি, আলো চাল আর একটা সেদ্ধ চাল। আর এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি,
এগুলো হচ্ছে সরু চাউলি বলা হয়, সরু চাউলি পিঠা, এগুলো এক ধরনের পিঠা। একদিক হয়ে গেছে, আর একটা দিকে উল্টে নেব। হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। সরু চাকলি পিঠে আমার হয়ে গেল, আর পাটিসাপটা কিছুটা হয়ে গেল। আর এরপরে আমি দুধপুলি করব, সেটা হচ্ছে এই যে দুধটাকে আমি ঘন করে মেরেই রেখেছি, এটা হচ্ছে খাঁটি গরুর দুধ, 1 কেজি দুধ আছে। আর আমি হচ্ছে এখানে এই যে পুলি পিঠের মতো বা করে নিচ্ছি, করে নিয়ে এটাকে হচ্ছে ভেতরে পুর দিচ্ছি, নারকেলের পুর দিয়ে হচ্ছে পুলি পিঠে করে আপনাদের দেখাচ্ছি কিভাবে করব। আর নমস্কার বন্ধুরা, আমি হচ্ছে দুধ পুলি পিঠা করে দেখাবো। এটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে স্পেশাল বলতে পারেন, কিভাবে করব আপনারা দেখুন। আর এই হচ্ছে আমি যেটা করব সেটা সম্পূর্ণ গরুর দুধ, ঘরের গরুর দুধ আর খাঁটি গরুর দুধ, এই দুধ দিয়ে দুধপুলি করব। ভীষণই খেতে ভালো হয় আর খুবই লোভ আসে দেখলে পারে। কিভাবে করব আপনারা শুধু দেখুন কিভাবে করব। আমি হচ্ছে দুধপুলি করব, এখন ঘন করে দুধটাকে মেরেই নিয়েছি, আরও মারব কিছুক্ষণ। আর এখানে হচ্ছে পুলি পিঠে করে নিচ্ছি, এখানে দেখুন ভেতরে ছাই মেরে দিচ্ছি নারকেলের, আর দুধটা ততক্ষণ আমি গরমে বসাচ্ছি। এখানে হচ্ছে ভালো করে তাল মাখিয়ে নিয়েছি, আর এখানে নারকেল ছাইটা নিয়েছি, নিয়ে কিভাবে করছি দেখুন। এটা যতটা পাতলা হবে মানে সেদ্ধটা তাড়াতাড়ি হবে আর ভালো হবে। এটা হচ্ছে দুধপুলি করব। এটাকে লুচির মতো করে আর এটাকে এবার এটাকে মুড়ে দেব। এই দেখুন, এইভাবে সবগুলোই করে নেব। আর আজকে হচ্ছে পিঠে উৎসব হয়ে গেল, সরু চাকলি পিঠা, পাটিসাপটা পিঠা, দুধ পুলি পিঠা, 3 রকমের পিঠা দেখালাম। এই দেখুন, দেখুন কতগুলো কি সুন্দর সাদা, খুব সাদা তরতরে হচ্ছে। আর এটা চালের করছি তো, খেতে ভীষণ ভালো লাগবে, খুব লোভনীয় জিনিস, চালের করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে।
এ অনেক অনেক রকমের ডিজাইন হয়, এই একটা ডিজাইন করছি। এই দেখুন কত সুন্দর ডিজাইন করেছি, আর আগের ডিজাইনটা তো দেখালাম। সবগুলো এইভাবে করে নেব। সবগুলোই হয়ে গেছে, এবার দুধ ফুটিয়ে তার মধ্যে এগুলো দিয়ে দেবো। দুধটা হচ্ছে ঘন হয়ে গেছে, বসানো ছিল, এর মধ্যে আমি হচ্ছে গুড়ের ডেলা দিয়ে দিচ্ছি। দুধটা হচ্ছে মোড়ে মোড়ে অনেকটা ক্ষীরের মতো হয়ে গেছে, আর গুড় দিয়েছি বলে কালারটা আরো সুন্দর হয়ে যাচ্ছে, আর পুরো ঘি ভাসছে। দেখুন দুধটা খুব ভালো ঘন, একদম গরুর দুধ, খাঁটি গরুর দুধ। এই ফোটা অবস্থায় আমি পিঠাগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ এটা সেদ্ধ করতে দেব দুধের মধ্যে। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর বন্ধুরা খুব সুন্দর গন্ধ উঠেছে, দেখুন এই দেখুন কত সুন্দর পিঠেগুলো হয়েছে। দেখুন দুধ পিঠাটা আমার হয়ে গেছে, আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেখাবো। বন্ধুরা আমি দুধ পুলিটা নামিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে, দেখুন কত সুন্দর কালার হয়েছে। দেখুন
মানে ক্ষীরমালাই হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দুধ পুলিটা, মানে শুধু খাই খাই ইচ্ছা হচ্ছে আর কি। এই শীতেই এগুলো হয় বন্ধুরা, আপনারাও করে খাবেন, এরকম ভীষণই ভালো হয়েছে আর খুব সুন্দর গন্ধ উঠেছে। দুধ পুলিটা আমার সম্পূর্ণ রেডি একেবারে, খালি এবার গরম গরম আমরা খাবো। দুধ পুলি করলাম, মালাইয়ের অংশটা দেখা যাচ্ছিল না, বেশি ছিল পরিমাণটা, মানে এটা তো ঘরের দুধ তাই এতটা করতে পেরেছি দুধ দিয়ে। আর দুধটা এত ভালো বন্ধুরা, মানে পুরো ঘি ভাসছে, আর ঘরের দুধ বলেই এটা খুব এতটা সুন্দর হয়েছে বন্ধুরা। হচ্ছে কেনা দুধে হয়তো এতটা ভালো হতো না। আর আমি একটু মালাই কমিয়ে নিলাম এই মালাইয়ের অংশটা, কারণ পিঠাগুলো দেখা যাচ্ছিল না, তাই আপনাদের আমি একটুখানি মালাইয়ের অংশটা কমিয়ে নিয়ে দুধের অংশটা কমিয়ে নিয়ে দেখাচ্ছি। আর খুবই সুন্দর হয়েছে, দারুণ লোভ হচ্ছে কিন্তু খাওয়া। আপনাদের আমি একটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এটা হচ্ছে সত্যি সম্ভব হয়েছে শুধুমাত্র ঘরের পিঠা বলে, মানে ঘরের দুধ বলেই এতটা সুন্দর হয়েছে আমার মনে হয়। দেখুন ভেতরে এই যে নারকেলের পুর দিয়েছি, এই দেখুন খুব সুন্দর হয়েছে, নরম আর হচ্ছে খুব সুন্দর খেতে। করে আমার এই নারকেল ছাই মারাটা হচ্ছে বেশি হয়ে গেছে, তাই আমি কিছুটা নাড়ু বানিয়ে নিচ্ছি। নাড়ুও কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, আর বিশেষ করে শীতকালে যে খেজুরের গুড় পাওয়া যায়, খেজুরের গুড়ের নাড়ু কিন্তু ভীষণই ভালো। তাই এটা বেঁচে গেছে, বেশি হয়ে গেছে, এটাকে আমি নাড়ু পাকিয়ে নিয়ে, আর এটা হচ্ছে কিছুদিন থাকবে। আর পিঠাগুলো হয়েছে আজকে, পিঠাগুলো খেয়ে নেবো, আর এটা থাকবে, এটা খাবো। চারটে নাড়ু হয়েছে আমার বেঁচে যাওয়া, এটা কিন্তু খুবই সুন্দর লাগে, নাড়ুও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা আপনাদের আমি কিভাবে করেছি দেখিয়েছি, এগুলো হচ্ছে চালের সরু চাকলি পিঠা যাকে বলে, আমি হচ্ছে সরু চাকলি পিঠা কিছু বানিয়েছি। সেই যে দেখুন একদম সুন্দর, খুব সুন্দর পিঠা, এগুলো হচ্ছে সরু চাকলি পিঠা, গুড় খেজুরের নরম গুড় দিয়ে কিন্তু এগুলো ভালো খাওয়া যায়। আর করেছি পাটিসাপটা পিঠা, খুব নরম, দেখুন নরম তুলতুলে পাটিসাপটা, একদম মানে নরম। এই এগুলো এই পাটিসাপটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দেয়া যায়, খুব নরম, আর বয়স্করাও কিন্তু খেতে পারবেন, দাঁতের কোনো সমস্যা লাগবে না, এতটাই নরম হয়েছে। পিঠা উৎসব আমার আজকে হয়ে গেল, অনেক রকমের পিঠে করে দেখালাম। আজকে আমি এগুলো বানিয়েছি, সারা দিনের সব কিছু যা যা করেছি আপনাদের দেখালাম। আর এই যে মহারানী স্কুল গিয়েছিল, স্কুল থেকে ছাদে খেলছিল, আর আমার কাজ ছাড়া হয়েছে, হতে এই যে ডেকে নিয়ে এলাম, এলো। আর আজকে যে নাড়ু করেছি, ও বসে বসে খাচ্ছে, ওর খুব ভালো লেগেছে। আমি ওকে বললাম যে তুই পিঠে খাবি, বললো না খাবো না, ও নাড়ুটা পছন্দ হয়েছে, বসে বসে খাচ্ছে। আর ওর খাওয়া হয়ে গেলে এই যে বই নিয়ে বসে গেছি, এই যে ডায়েরি নিয়ে বসে গেছি, হোমওয়ার্ক করাবো বসে বসে, তারপরে পড়াবো। আর আজকের দিনের বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি, আবার আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আর বন্ধুরা অবশ্যই কেমন হয়েছে আজকের কাজকর্ম অবশ্যই কমেন্ট করে জানাবেন, এইটুকু আশা রাখবো। আর কালকে আবার নতুনভাবে নতুন ব্লগে দেখা হবে, টাটা।